হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো প্রতিটা বাজেট সেগমেন্টের ডিসেম্বর মাসের জন্য সেরা স্মার্টফোনগুলোকে নিয়ে। এখানে বাজেট সেগমেন্ট বলতে আমি 3 থেকে 4টে ক্যাটাগরিতে ভাগ করেছি। বাংলাদেশের প্রাইস কারেন্সিতে 30 থেকে 40 হাজার টাকা, 20 থেকে 30 হাজার টাকা, 10 থেকে 20 হাজার টাকা এবং 10 হাজার টাকার নিচে কী কী স্মার্টফোন রয়েছে সেটাও আজকে আমরা এই এপিসোডে বলবো। আজকে আর কোনো রকম কথা বাড়াবো না। হ্যাঁ, বলে নিই, আমি এখানে স্পেসিফিকেশনের দিকে বেশি নজর দেবো না, কারণ স্পেসিফিকেশনটা আপনারা ইন্টারনেট ঘেটে বা স্পেসিফিকেশনটা আপনারা অনেকেই মুখস্থ করে বসে আছে। সুতরাং কী কী স্মার্টফোন আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে সেগুলোকে নিয়ে কথা বলবো। আর একটুও কথা না করে সোজা এপিসোডে চলে যাবো। যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে যাই, ভিডিওটা একটা লাইক করে শুরু করুন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই একদম প্রিমিয়াম রেঞ্জকে নিয়ে কথা বলবো। মোটামুটি বাংলাদেশের প্রাইস পয়েন্টে যারা 40 হাজার টাকায় কোনো স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য বেশ কিছু অপশান কিন্তু রয়েছে। আপনারা অনেকেই কমেন্ট বক্সে নিয়মিত কমেন্ট করছেন OnePlus 9R, OnePlus Nord 2, Realme GT Neo 2, এই সমস্ত স্মার্টফোনের মধ্যে আপনারা কোনটা কিনবেন। প্রথমেই বলবো, চোখ কান নাক বুঝে আপনারা OnePlus 9R ফোনটাকে চুজ করতে পারেন। 90Hz এর অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, কোয়ালকম Snapdragon 870 প্রসেসর রয়েছে, আর সব থেকে বেটার যেটা অপটিমাইজ লাগে সেটা হচ্ছে OxygenOS, এটার জন্যই আপনারা OnePlus 9R বেছে নিতে পারেন। আর OnePlus Nord 2 মিডিয়াটেকের Dimensity 1200 চিপসেট থাকলেও ওই ফোনটা 5 থেকে 6 বার ব্লাস্ট করেছে, কেন একটা খামোকা টাকা দিয়ে অ্যাটম বোমা কিনতে যাবেন? তাই জন্য OnePlus Nord 2 আপনারা দূরে সরিয়ে রাখবেন। আর হ্যাঁ, আপনারা যদি অফার প্রাইসে মোটামুটি 35,000 টাকায় বাংলাদেশে Realme GT Neo 2 পান না, ওটাও একটা ভালো অপশান। কিন্তু হ্যাঁ, 35,000 টাকায় Realme GT Neo 2 পাচ্ছেন আর অফারে OnePlus 9R আপনি 36,000 বা 37,000 টাকায় পাচ্ছেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই OnePlus 9R নেবেন। আর এক্ষেত্রে Realme GT Neo 2 নো ডাউট ভালো ফোন, কিন্তু হ্যাঁ, ওই প্রাইসের দিক থেকে বিচার করে আমি ব্র্যান্ড ভ্যালুকে একটু বেশি প্রাধান্য দিই। এছাড়াও আপনারা যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চাইছেন তাদের জন্য না OnePlus 9R, না এখানে Realme GT Neo 2, সেক্ষেত্রে একটাই অপশান আপনাদের রয়েছে, Samsung Galaxy S20 ফ্যান এডিশন 5G ভার্সন, যেখানে কোয়ালকম Snapdragon 865 প্রসেসর রয়েছে। নো ডাউট ওই স্মার্টফোনটাকে আপনারা বেছে নিতে পারেন। এখনই প্রশ্ন আসবে, বাংলাদেশের বাজারে IQ7 এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, IQ7 কেনাটা কতটা যুক্তিযুক্ত হবে? প্রথমে বলে দিই, হ্যাঁ, Realme GT Neo 2 এর থেকে কিন্তু আমার IQ7 বেটার লেগেছিল, গেমিং অপটিমাইজেশন অনেক বেটার। তবে হ্যাঁ, IQ7 বাংলাদেশের মার্কেটে কিন্তু অনেকটা প্রাইস বেশি, তো সেক্ষেত্রে IQ7 কেনার থেকে OnePlus 9R কেনাটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। এরপরেই প্রশ্ন চলে আসবে, তাহলে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে কোনটা কেনা যেতে পারে? সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন পোকোর তরফ থেকে Poco F3 GT। গেমিং সেন্ট্রিক স্মার্টফোন এই প্রাইস রেঞ্জে প্রত্যেকটাই ভালো গেমিং পারফরমেন্স প্রোভাইড করবে ঠিকই, কিন্তু Poco F3 GT যে ট্রিগার বাটনগুলো রয়েছে না, সেই ট্রিগার বাটনগুলো আপনাকে গেম খেলার জন্য আলাদা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আর স্মার্টফোনটার লুকসের ভেতরেও কিন্তু একটা গেমিং ভাইব আছে, সুতরাং এই ফোনটাকেও আপনারা চুজ করতে পারেন। এরপরেই প্রশ্ন আসবে, তাহলে কি MI 11X, তারপরে Samsung Galaxy A52, A72 এই ফোনগুলোকে নেওয়া যায় না? না, MI 11X আপনি যখন Realme GT Neo 2 পাচ্ছেন ওটাতে চলে যান, MI 11X নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের ক্যামেরা এভারেজ এবং গেমিং পারফরমেন্সও কোয়ালকম Snapdragon 870 মতো অতটা অপটিমাইজ লাগে না। এছাড়াও পেছনের যে ব্যাক প্যানেল, আমি জানি গ্লাস বডি ডিজাইন, তারপরও কিছুটা স্ক্র্যাচ চলে আসে, এটা জানি না কেন হয়েছে, হয়তো ওই সিল্কি ডিজাইনের জন্য MI এই ক্ষেত্রে প্রবলেম দেখা দিয়েছে। তাই জন্য MI 11X এর থেকে আপনি ভালো অপশান কিন্তু অলরেডি অ্যাভেলেবেল পেয়ে গেছেন। আর Samsung Galaxy A52, A72 এই ফোনগুলো IP67 রেটিং আছে, নো ডাউট ভালো ফোন, ক্যামেরা সেগমেন্টে ভালো, কিন্তু এই প্রাইস পয়েন্টে কোয়ালকম Snapdragon 720G চিপসেট আমি কখনোই মানতে পারছি না, সেটা যথেষ্ট ওভার প্রাইস। আপনারা সেই জায়গায় Samsung Galaxy M52, সেই ফোনটাকে আপনারা অনায়াসে প্রায়োরিটি দিতে পারেন, কারণ সেখানে কোয়ালকম Snapdragon 778G প্রসেসর রয়েছে এবং স্যামসাং ভালো অপটিমাইজ করেছে ফোনটাকে, ক্যামেরা সেন্ট্রিক ফোন, তো সেক্ষেত্রে ওই ফোনটাকে দেখে নিতে পারেন। বাংলাদেশে আনঅফিসিয়ালি হয়তো অ্যাভেলেবেল হয়ে গেছে ফোনটা, ওই 33 থেকে 35,000 টাকার মধ্যে বাংলাদেশে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যারা স্যামসাংয়ের স্মার্টফোন কিনছেন তাদের জন্য এই ফোনটাও কিন্তু একটা বেটার প্রায়োরিটি হতে পারে। এরপর আমরা নেমে আসবো 30,000 বাজেটে। 30,000 বাজেটে বাংলাদেশের জন্য একদম সেরা অপশান, চোখ কান নাক বুঝে, Realme GT Master Edition, কোয়ালকম Snapdragon 778G প্রসেসর রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে 66W, আর কি চাই? তবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, এই ফোনটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, ক্যামেরার ক্ষেত্রে এটা যথেষ্ট এভারেজ পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। তাহলে সেক্ষেত্রে কি অপশান থাকছে? সেক্ষেত্রে অপশান থাকছে Xiaomi-র পক্ষ থেকে Xiaomi 11 Lite NE 5G ভার্সন। হ্যাঁ, সেখানে কিন্তু আপনার ক্যামেরা অনেক বেটার অপটিমাইজ, আর ওই ফোনটা যে হালকা পাতলা, মাত্র 156 গ্রাম ওয়েট, ওই ফোনটা আলাদা একটা হ্যান্ড ফিলিং আছে, আলাদা একটা অ্যাপিল আছে,
সুতরাং আপনারা ওই স্মার্টফোনটাকেও বেছে নিতে পারে। এছাড়াও আরও দুটো স্মার্টফোনকে অবশ্যই নাম বলতে হয়, রেডমি নোট 10 প্রো, এছাড়াও রিয়েলমি 8 প্রো। রেডমি নোট 10 প্রো 120Hz অ্যামোলেড ডিসপ্লে এখনও ওই প্রাইস সেগমেন্টে কেউ প্রোভাইড করতে পারছে না। কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর রয়েছে, নর্মাল এভারেজ ইউজার হলে মোটামুটি ভালো পারফরমেন্স সেখান থেকে প্রোভাইড করা হচ্ছে। এছাড়াও রিয়েলমি 8 প্রো, সেই ফোনটাও আপনাকে বেস্ট অ্যাপিল প্রোভাইড করছে এই প্রাইস সেগমেন্টে। ক্যামেরা অপটিমাইজেশন রিয়েলমি 8 প্রোতে বেশ ভালো, তবে হ্যাঁ, সেলফি ক্যামেরা নিয়ে রিয়েলমিকে নতুন করে কিছু বলার নেই। প্রত্যেকটা রিয়েলমি সেলফি ক্যামেরাতে প্রবলেম আছে, অপটিমাইজেশনের প্রবলেম আছে, ডাইনামিক রেঞ্জ সে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে না। এরপরে আপনারা দেখলেন যে 30,000 প্রাইসে সমস্ত শাওমি বা রিয়েলমির ফোন বললাম, অনেকেই আপনারা আছেন যারা স্যামসাংয়ের ফোন কিনতে চাইছেন। হ্যাঁ, স্যামসাংয়ের কাছ থেকে আমরা হয়তো এই প্রাইস সেগমেন্টে বেটার পারফরমেন্সওয়ালা কোনো ফোন পাচ্ছি না, তবে এই প্রাইস পয়েন্টে স্যামসাং গ্যালাক্সি M32 ফোনটাকে একটু হলেও রেকমেন্ড করা যায়, শুধুমাত্র এর যে ক্যামেরা পারফরমেন্স তার জন্য। কারণ এই প্রাইস সেগমেন্টে স্যামসাংয়ের ফোন কিন্তু তেমনভাবে অ্যাভেলেবেল নেই, কারণ স্যামসাং গ্যালাক্সি M52 বা F62 এই ফোনগুলোর দাম 30,000-এর প্রত্যেকটাই ওপরে বাংলাদেশের বাজারে, তাই জন্য M32-কেই একমাত্র রেকমেন্ড করা যায়। শুধুমাত্র স্যামসাংয়ের ওপর ফ্যাসিনেশন থাকলে তবেই আপনারা এই ফোনটাকে বেছে নেবেন। এছাড়াও এই প্রাইস সেগমেন্টে আপনারা আর কোনো দিকে তাকাবেন না, শুধুমাত্র গেমিং করবেন, তাহলে একটা মাত্র অপশান রয়েছে, Poco X3 Pro। হ্যাঁ, ক্যামেরা সামান্য উইক, প্লাস্টিক বডি রয়েছে, ফোনটা যথেষ্ট মোটা এবং বাল্কি, কিন্তু ওই প্রাইস সেগমেন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর দিয়ে আর কোনো স্মার্টফোন কিন্তু বাজারে অ্যাভেলেবেল নেই। আর ইন্ডিয়ার বাজারে আরও একটা ফোনের নাম বলতে হয়, IQ Neo 5, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর রয়েছে এবং মোটামুটি ওই 22,000 রুপি ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে দাম। বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে গেছে কিনা আমার জানা নেই, যদি গিয়ে থাকে, আপনাদের যদি কাছে কোনো খবর থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানেন। কিন্তু ওই ফোনটাকে আমার অতটা ভালো লাগেনি বলতে গেলে, সো আমি ওপরের দিক থেকেই কোনো ফোন হয়তো আমি চুজ করতাম। এরপর আমরা কথা বলবো Under 20K বাজার সেগমেন্টকে নিয়ে। বাংলাদেশে 20,000 টাকা এবং ইন্ডিয়ার বাজারে ওগুলো ওই 14,000-15,000 রুপির মধ্যে কিন্তু পাওয়া যাবে। বাংলাদেশের বাজারের জন্য Under 20K অর্থাৎ 20,000 টাকায় যে ফোনটা প্রথমে রেকমেন্ড করা যায়, রেডমি নোট 10 লাইট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর রয়েছে, 5000 mAh ব্যাটারি, 6.67 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে। অবশ্যই নিঃসন্দেহে এই ফোনটা কিন্তু ভালো ফোন এবং বাংলাদেশের বাজারের জন্য এক নম্বরই আমি রেডমি নোট 10 লাইট ফোনটাকে রাখবো। এরপরের যে ফোনটার কথা আপনারা চিন্তা করছেন, ভাবছেন তো Poco M3 ফোনটার কথা বলবো, না, আজকের দিনে দাঁড়িয়ে পোকোর ফোন কেনা উচিত হবে না। কারণ আপনারা অলরেডি দেখলেন পোকো সার্ভিস সেন্টারকে নিয়ে কী ঝামেলা। আপনি ধরুন আজকে টাকা দিয়ে ফোনটা কিনলেন, এক সপ্তাহ পরে ফোনটা খারাপ হলো, সার্ভিস সেন্টারে গিয়ে কী অবস্থা হবে আপনার বুঝতে পারছেন? তাই জন্য বলবো Poco M3 কেনা দরকার নেই, তার থেকে অনেক বেটার অপশান কিন্তু রেডমি নোট 10 লাইট। এছাড়াও আপনারা রিয়েলমির তরফ থেকে Realme 8 যে 4G ভার্সান সেটা কিনতে পারেন, রিয়েলমি Narzo 30 ফোনটাকেও কিনতে পারেন। রিয়েলমি Narzo 30 ফোনটা ওই 17,000-18,000 টাকায় পেয়ে যাবেন এবং সেখানে মিডিয়াটেকে Helio G95 প্রসেসর রয়েছে, গেমিং পারফরমেন্স বলুন, ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইউজ করেন সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, 90Hz রিফ্রেশ রেট রয়েছে। হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে নেই, তবে অ্যামোলেড ডিসপ্লে ওই প্রাইস সেগমেন্টে একটু খুঁজে পাওয়া চাপের রয়েছে, তো Realme 8 ফোনটা আপনারা বেছে নিতে পারেন। অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 4G ভার্সনের কথা বলছি, না 5G ভার্সন, 5G কেনার এখনও কোনোরকম সময় এসেছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি আপনারা হায়ার প্রাইস রেঞ্জে যান তখন আপনারা 5G অটোমেটিক্যালি পেয়ে যাবেন, তার জন্য আলাদাভাবে 5G চুজ করার দরকার নেই। এছাড়াও আপনারা আরও একটা স্মার্টফোনকে বেছে নিতে পারেন Under 20K সেগমেন্টে, সেটা হচ্ছে Infinix Hot 11s Note 11 Pro। Note 11 Pro ওই প্রাইস রেঞ্জের সেরা অপশান, কারণ ওই প্রাইস রেঞ্জে কেউ আপনাকে কিন্তু টেলিফটো লেন্স প্রোভাইড করবে না, যেটা একমাত্র Infinix আপনাকে প্রোভাইড করছে। সুতরাং এই স্মার্টফোনগুলোকে দেখতে পারেন। এরপরে একটাই প্রাইস সেগমেন্ট পড়ে থাকে, সেটা হচ্ছে Under 10K অর্থাৎ 10,000 টাকার নিচে। 10,000 টাকার নিচে বাংলাদেশে দুটো অপশানকেই আমি বলবো, একটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি Narzo 50i, যথাসম্ভব আমার মনে পড়ছে এখানে ইউনিসকের প্রসেসর রয়েছে, আর রিয়েলমির তরফ থেকে আরেকটা আছে Realme C20a, এখানে আপনারা মিডিয়াটেকের Helio G35 প্রসেসর পেয়ে যাবেন। একদম প্রাইমারি স্টেজের একটা ফোন, আপনারা যারা প্রথম অ্যান্ড্রয়েডে শিফট করছেন বাট একটা সেকেন্ডারি ফোন হিসেবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করতে চাইছেন, তাদের জন্য এই দুটো স্মার্টফোন বেটার হতে পারে। সো বন্ধুরা, আমি কিন্তু স্পেসিফিকেশনের ওপর জোর দিইনি, কারণ স্পেসিফিকেশন মোটামুটি আপনাদের মুখস্থ হয়ে গেছে, শুধুমাত্র আপনারা ডিসিশন নিতে পারছেন না কোন স্মার্টফোনটা ছেড়ে কোন স্মার্টফোনটা কেনা ঠিক হবে। তাই জন্য আমি কিন্তু আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দিলাম কোন স্মার্টফোনগুলো আজকের দিনে দাঁড়িয়েও ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। আপনার যে বাজেটই হোক না কেন, একটা ভিডিও থেকে আপনি সমস্ত অ্যান্সার পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে লাইক করার কথা আর বলতে হবে না, জানি লাইক এতক্ষণে করে দিয়েছেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন। আজকের কথা বলছি না, দেখা হবে আগামী পর্বে।